প্রতি বছরের মতো এবছরও মাকালের আরাধনায় বেলডাঙ্গা কুমারপুর গ্রামের মুখার্জি পরিবার 200 বছর পূর্তি উপলক্ষে মন্দির সংস্কার করে নতুনভাবে উন্মোচন করা হয়। মুখার্জি পরিবারের বর্ষীয়ান সদস্য বিশিষ্ট আইনজীবী কাঞ্চনলাল মুখার্জি মন্দির ও প্রতিমা উন্মোচন করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বেলডাঙ্গা কুমারপুর গ্রামের মুখার্জি পরিবারের মা কালীর পুজো অত্যন্ত ঐতিহ্যবাহী। এই বছর 200 বছর পূর্তি উপলক্ষে মন্দির সংস্কার করে নতুন ভাবে উন্মোচন করা হয়। মুখার্জি পরিবারের বর্ষীয়ান সদস্য বিশিষ্ট আইনজীবী কাঞ্চনলাল মুখার্জি মন্দির ও প্রতিমা উন্মোচন করেন। পরিবারের সকল সদস্য গ্রামবাসীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে রাতের মা কালীর পুজো। আজকে আমাদের এই কুমারপুর গ্রামের ঐতিহাসিক কুমারপুর কালীবাড়ি পুজো মানে মুখার্জি বাড়ি পুজো আজকে আনুমানিক 200 বছর পূর্তি উপলক্ষে আজকে মন্দির সংস্কার পূর্বক ব্যাপারে আজকে আমাদের মন্দিরটা উন্মোচন এবং আমাদের মা প্রতিমা কালী আমাদের উন্মোচন করবেন আমাদের অভিভাবক শ্রী কাঞ্চনলাল মুখোপাধ্যায়। আমি কাঞ্চনলাল মুখোপাধ্যায়কে আমাদের অনুষ্ঠানের পর আমার অনুষ্ঠানকে করার জন্য গ্রামের লক্ষ্যে আমার দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও আশীর্বাদ। মুখার্জি পরিবারের সকল সদস্য গ্রামবাসীদের মিলিত প্রয়াসে প্রতি বছর সমারোহের সঙ্গে এই কালী পুজোর আয়োজন করা হয়ে থাকে বলে জানান কাঞ্চনলাল মুখার্জি। আমরা সকলে এখানে সমবেত হয়েছি কুমারপুরে মুখার্জি বাড়ির ঐতিহ্য সম্পন্ন যে কালী পূজা, সেই কালী পূজা আনুমানিক 200 বছর পূর্তি উপলক্ষে সকলে সমবেত হয়েছি। এর একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। বনেরার মুখোপাধ্যায় আমাদের তৃতীয় পুরুষ, তিনি জীবদ্দশায় তিনি বহরমপুরে যখন চলে যান ব্যবসা করার উদ্দেশ্যে, সেই সময়তে তিনি এই কালীমূর্তি নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু যে কারণে হোক তিনি এক স্বপ্ন দৃষ্টি পান যে না কালী পুজো স্থানান্তরিত করা যাবে না। তারপর থেকে এখানে হচ্ছে বনেরার বাবু তার পুজো করে গেছেন, তারপর তার তিন পুত্র আনন্দলাল মুখার্জি, দুঃখমঞ্জন মুখার্জি, হেমন্ত কর্মকর্তি তারা পুজো করে গেছেন। এরপর আমাদের পালা, আমার তো জীবনের শেষ প্রারম্ভ এসেছি, এরপর আর একটা জেনারেশন তার আরম্ভ হয়েছে, তারা সুস্থভাবে পুজোতে পালন করে চলছেন বা চলবেন। এর সঙ্গে আমরা মনে করি আর একটা আমার কৃত করে জানানো উচিত গ্রামবাসীর প্রতি, তারা যেভাবে বংশানুক্রমে আমাদের পুজোকে সাহায্য করে আসছেন তাতে সত্যি আমরা কৃতজ্ঞ। তারা সাহায্য না করলে আমরা সুস্থভাবে পুজো করতে পারতাম না। পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।